আজকে সকালটা কি সুন্দর, তাই না? প্রত্যেকটা সকালই সুন্দর থাকে, তবে এক একটা সকাল এক এক রকম ভাবে আমাদের কাছে আসে। আজকে সকালটা আমার জন্য প্রচন্ড পরিমাণ সুন্দর। নিজের গাছে শাক, তারপর হচ্ছে লাউ শাকের পাতা, এগুলো দিয়ে আজকে রান্না করব। মনটা এমনিতেই ভালো লাগছে জানো, মাত্র তো অল্প একটু, তারপরে যে কি ভালো লাগে। লাল শাকগুলো নিয়ে নিলাম, যতটুকু বড় হয়েছিল সেটা। আর হ্যাঁ, এই লাল শাক কিন্তু আজকে আমি সেকেন্ড টাইম খাচ্ছি একই গাছের। এটাই কত যে বড় আনন্দের, এটা যারা হচ্ছে টুকটাক বাগান টাগান করো তারা খুব ভালো করে বুঝবে। আর আমার তো এটা আসলে প্রথম প্রথম, এ বাড়িতে তো একেবারেই নতুন, বাসাটাই তো নতুন বলো, তো আমার কাছে একদম অন্যরকমের ফিলিংস। আর ওই যে শশা গাছটা দেখালাম, যে ওগুলোতে এখন পর্যন্ত ফল আসেনি, ফুল এসেছে, ছোট ছোট ফল। আর এই যে আমি এখানে কিছু পরোটা বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে তেল ছাড়া পরোটা। যারা আমার ব্লগটা আগে থেকে দেখো তারা জানো যে আমি এরকম করে মানে ফ্রোজেন করে রাখি। সে সাথে বেলে মাছ আছে, লাল শাক বেলে মাছ, এগুলো দিয়ে আজকে সেই রকমভাবে একটা রান্নাবান্না হবে। খুবই সিম্পল কিন্তু খেতে ভালো লাগবে আমি জানি। তো সব কিছু রেডি টেডি করে নিচ্ছি। আমাদের দেশীয় খাবারের যে মজাটা, তার সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনাই করা যায় না। ধাত কী যে বলো, আমার কাছে মাঝে মধ্যে, সবসময় তো না, কিন্তু মাঝে মধ্যে খুবই খুবই ভালো লাগে। জাস্ট মনে করো একেবারে লাইট কিছু খাবার, যেমন আজকের খাবারটা। আচ্ছা, চা বানাচ্ছি অনেক দিন পর মিল্ক টে, আর সেই সাথে আমার ওই যে ফ্রোজেন পরোটাটা, যেটা কিনা হচ্ছে তেল ছাড়া। আর ডিম ভেজে নিয়েছি, ডিম তো না, সেই সাথে ইচ্ছে মতো পেঁয়াজ দিয়ে আর কি, যাতে খাওয়াটা যায় আর কি, একটু ফ্যাটটা যতটা কম পারি খেতে আর কি। থাইরয়েডের অবস্থা খুবই খারাপ, মোটা হতে হতে শেষ হয়ে যাচ্ছে জানো তো। এই যে মিল্কটি সবসময় খাওয়া হয় না রে, মাঝে মধ্যে সেই আজকে খাচ্ছি আর কি। আর পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ, এই দিয়ে হচ্ছে বাগার দেব লাল শাককে। রসুনগুলো না একটু ছেঁচে নিয়েছি, এতে করে বোধহয় ফিলিংস মানে হচ্ছে ফ্লেভারটা একটু একটু বেশি পাওয়া যায় হয়তো, বা আমার কাছে তেমনটাই মনে হলো। তবে খেতে এত দারুণ হয়েছিল কি বলবো। আর ওই যে মাত্র কটা তো পাতা, সেই পাতাগুলোকে দিয়ে কি করবো বলো, একটু কুচিয়ে নিয়েছি, সেই সাথে অল্প একটু আলু মিক্স করে দিলাম। এটাকে বলে হচ্ছে বরকতুল্লা। যে কোনো খাবারে যখন আলু দেওয়া হয় সেটা বুঝে নেবে, ওটা হচ্ছে বরকতুল্লা। তবে খেতে কিন্তু সত্যিই মজা। আর এখানে আমি বেলে মাছটাকে আলু দিয়ে একটু ঝোলঝোল করেছি। বেলে মাছটাকে আমি আগে কষিয়ে নিয়ে উঠিয়ে রেখেছি, এবং তারপর তোমার আলুটাকে ভালো করে কষিয়ে টসিয়ে কাঁচা মরিচ ধনে পাতা সব কিছু দিয়ে মানে হচ্ছে রান্নাটা শেষ করলাম। মানে ধনে পাতাও আমার কি যেন বলোটাকে আমার বাগানে, ছাদ বাগানের। আর এই যে দেখো লাউ শাক, সেই সাথে লাল শাক, আর ধনে পাতাটাও ছিল বাগানের। এটাই শেষ ধনে পাতা ছিল, এবছরটা বোধহয় আর হবে টবে না। ওয়েদারটাও জানি না কেমন যেন হচ্ছে। এই তো হাজব্যান্ড চলে এসছে, তো শাক পাতা খাওয়ার মানুষ আমরাই। ছেলেরা লাল শাকটা যদিও বা এনজয় করেছে খুব, তবে লাউ শাকটা তেমন একটা বোধহয় ওদের মনে ধরেনি। আমাদের তো বুঝতেই পারো, আমি ভাত খাবো না খাবো না বলেও না বসে পড়লাম। কি যে মজা লাগছিল, মজার চাইতে আমি বলবো মানসিক শান্তি জানো তো। যারা ছাদ বাগান করো তারা আমাকে লিখো, এবং সেই সাথে যারা একটু শাক ভর্তা ভাজি পছন্দ করো তারাও লিখবে। বাংলাদেশের আম, এ বছরটা যারা আম এনে আমাদের যোগান দিচ্ছেন তাদেরকে সত্যিই ধন্যবাদ বলতে হয়। এত মজার মজার আম খাচ্ছি প্রতিদিন, মোটা হব না বলো, সে যাই হোক বছরে একটু মোটা হব তাতে আর কি, আম খেয়ে মোটা হয়ে ফুলে আকাশে উড়ব তাও ভালো। আম এত মজা, ওরে বাবা কি যে ভালো লাগছে। যদিও দেশে থাকলে একটা অন্যরকম ফিলিংস হতো, কিন্তু এই প্রবাসে এই যে পাচ্ছি সেটা আমাদের সাত জন্মের ভাগ্য। খুব মজা ছিল আমগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি লিপিকা।